আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই পর্বে প্রস্তুত করে দেখাবো বিস্কুট রেসিপি। ময়দা এবং সুজি দিয়ে গ্যাসের চুলায় তেলে ভেজে আজকের এই বিস্কুট রেসিপিটি আপনাদেরকে প্রস্তুত করে দেখাবো। খুবই সহজভাবে অল্প সময়ে এটা বানাতে পারবেন এবং 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রেসিপিটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং রিকোয়েস্ট করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রথমেই আমি একটি পেয়ালার মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। এখন এই সবগুলো উপাদানকে একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এই সময়ের মধ্যে চিনিটাও গলে গিয়েছে। এখন এদিকে অন্য একটি পেয়ালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এখানে আমি নর্মাল সুজি নিয়েছি, সুজিকে ভাজতে হবে না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপাদানকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল এবং তেলটাকে আমি গরম করে নিয়েছি। তেল দেওয়ার পর একটু সাবধানে মিশিয়ে নেবেন, যেহেতু তেলটা গরম আপনারা চাইলে প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে পরে হাত দিয়ে মিশাতে পারেন। আর এখানে অবশ্যই গরম করে তেলটা দিবেন, তাহলে এগুলো অনেক বেশি খাস্তা হবে। তেল দেওয়ার পর আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি যে দুধ, চিনি এবং পানি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প মিশ্রণ দিব এবং ভালোভাবে মিশিয়ে ডোটাকে প্রস্তুত করে নিব। ডোটা খুব বেশি শক্ত আবার অনেক বেশি নরমও হবে না, এই ডোটা নর্মাল রুটি ডো এর মতোই হবে। ডোটা আমার রেডি, দেখুন এটা এরকম হয়েছে। এখন এই সম্পূর্ণ ডোটাকে আমি নিয়ে নিলাম এবং বেলে মোটা একটা রুটি প্রস্তুত করে নিচ্ছি। আর সাইড দিয়ে একটু ফেটে যাবে, এতে ভয়ের কোনো কারণ নেই। রুটিটা আমার বেলে না হয়ে গেছে, দেখুন এটা এরকম হয়েছে। আর সাইডের এই অসমান অংশগুলো আমি ছুরি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। চারকোনাকার করে আমি কেটে নিয়েছি। এখন কেটে এগুলোকে আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। আর একটা ধারালো ছুরি ব্যবহার করে কেটে নেবেন, এতে করে সহজেই কাটা যাবে। সম্পূর্ণ অংশটাকে কেটে নেওয়ার পর এখন আমি মাঝ বরাবর দিয়ে এরকমভাবে কেটে নিলাম। দেখুন বিস্কুটের শেপগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবং আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এর পুরুত্বটা কেমন হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর বেশি আঁচে এগুলোকে ভাজা যাবে না, মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজলে এগুলো উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে, তাই একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কতটাই সুন্দর হয়েছে। এবং আমি 10 মিনিট সময় এগুলোকে ভেজে নিয়েছি, চুলার আঁচ মিডিয়াম লোতে ছিল, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন 15 দিন সময়। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজকের এই রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।